গতকাল মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের প্রেমেরডাঙ্গা সংলগ্ন এলাকায় 22 জনের হামলায় জখম হয় দুইজন। তার মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, অপর আরেকজনের মৃত্যু হয়েছে। আর এই ঘটনা 24 ঘন্টা পার হতে না হতেই আবারও আজ সকালবেলা কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ির প্রেমেরডাঙ্গা এলাকায় তিনটি বাইসন দেখতে পান এলাকার বাসিন্দারা। সকাল সকাল বাইসনদের দেখে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়, খবর দেওয়া হয় পুলিশকে। ইতিমধ্যে বন দপ্তরের নজরে তিনটি বাইসন রয়েছে বলে জানা গেছে। ক্ষত্রিয় রাজবংশী সমাজের কার্যালয়ের উদ্বোধন করা হলো গাজনের সিধু কানু মার্কেটে। বুধবার প্রথমে পতাকা উত্তোলন এবং পরে ফিতে কেটে কার্যালয়ের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন ক্ষত্রিয় রাজবংশী সমাজের জেলা সভাপতি প্রসন্ন বর্মন, ব্লক সভাপতি মনতোষ মণ্ডল, ব্লকের সাধারণ সম্পাদক কৃষ্ণ বর্মন সহ অন্যান্যরা। এই কার্যালয়ের উদ্বোধনের ফলে সংগঠনের কাজকর্ম করতে সুবিধা হবে বলে জানিয়েছেন তারা। এবারে মালদায় বিজেপির পঞ্চায়েত প্রধান গ্রেফতার। দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান শক্তি মণ্ডলকে গ্রেফতার করলো পুলিশ। দলেরই মহিলা পঞ্চায়েত সদস্যের ওপরে হামলা চালানো, বেধড়ক মারধর, মেরে নাক ফাটিয়ে দেওয়ার পাশাপাশি আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে প্রধানের বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের খবরের জের এবং এলাকাবাসীর আন্দোলনের চাপে প্রকাশ্যে রাস্তার কাজে শিডিউল। এলাকার বাসিন্দাদের ক্ষোভ প্রশমিত করতে বিভিন্ন দেওয়ালে শিডিউল টাঙিয়ে দিল পুলিশ নিজে। উল্লেখ্য, মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শহীদ মোড় থেকে হাসপাতালগামী রাস্তা নির্মাণে দুর্নীতি নিয়ে কয়েকদিন ধরে চলছে বিতর্ক। এরপরেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসনের তরফে এলাকার বিভিন্ন জায়গায় শিডিউলের পোস্টার টাঙানো হয়, যা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চুরির ঘটনায় পুলিশের জালে ধরা পড়লো অভিযুক্ত। গত 8ই নভেম্বরের ঘটনা এটি। এই ঘটনায় থানায় অভিযোগের 12 ঘন্টার মধ্যে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই চুরির ঘটনায় যুক্ত সন্দেহে বিকি বাল বিকি নামে দুষ্কৃতি। অভিযুক্তকে টিকিয়াপাড়া থেকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ। এরপর ধৃত ভিকি বাল্মিকিকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি সংলগ্ন এলাকায় মাটি খুঁড়ে ওই বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার এবং রূপোর অলঙ্কার সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। শিলিগুড়িতে পানীয় জলের অভাব না থাকলেও তা নিয়ে আত্মসন্তুষ্টিতে ভুগতে নারাজ শিলিগুড়ি পুরসভা, যে কারণে যাতে কোনো রকম আপৎকালীন সময় জল পরিষেবাকে সচল রাখা যায় সেই ভাবনায় নিয়েছে শিলিগুড়ি মেয়র গৌতম দেব। সেই কারণে পানীয় জল পরিষেবা সচল রাখতে প্রায় 10.5 লক্ষ টাকা ব্যয় আরও 5টি স্টেনলেস স্টিল জলের গাড়ি শহরে নামালো শিলিগুড়ি পুরসভা। বৃহস্পতিবার অর্থাৎ আজ শিলিগুড়ি পুরসভার সবুজ পতাকা নাড়িয়ে এই জলের ট্যাঙ্কার উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বিদ্যাভারতী আয়োজিত অখিল ভারতীয় বিজ্ঞান মেলার মডেল প্রদর্শনী প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার খেতাব অর্জন করল রায়গঞ্জের ছেলে। রায়গঞ্জ শহরের মধ্যমোহনবাটির বাসিন্দা শ্রেয়ান দত্ত, সে রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। সম্প্রতি জয়পুরে বসেছিল অখিল ভারতীয় বিজ্ঞান মেলার আসর, সেখানে ভারতের 11টি ক্ষেত্র থেকে 11 জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে সেখানে অংশ নেয় রায়গঞ্জের শ্রেয়ান, প্রথম স্থান অধিকার করে শ্রেয়ান। কলকাতার বুকে জঙ্গি হানা। সাত সকালে ভিআইপি প্রাতঃভ্রমণকারীকে ভিক্টোরিয়া চত্বরে ঘিরে ফেলেছে 8 জঙ্গি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতর থেকে বাইরের কন্ট্রোল রুমে ওয়াকিতে খবর আসতেই পড়ে যায় হুড়ুহুড়ি। দ্রুত খালি করে দেওয়া হয় ভিক্টোরিয়া এলাকার আশপাশ, বন্ধ করে দেওয়া হয় ভিক্টোরিয়া টিকিট কাউন্টার, ভিক্টোরিয়া সাধারণ মানুষের প্রবেশে জারি করা হয় নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার সকালে ভিক্টোরিয়ায় এমন সেনা অভিযান হতচকিত হয়ে পড়েন সাধারণ মানুষ, তবে মুহূর্তে সেই ঘোর কাটল সেনা কর্তার ঘোষণায়। আসলে ঘটনাটা মোটেই তেমন কিছু নয়, গোটা ব্যাপারটাই ছিল একটা মকড্রিল বা মহড়া। সেনা কর্তার সেই ঘোষণায় ফিরল স্ত্রী। রায়গঞ্জের মোহনবাটি বাজারে অনুষ্ঠিত হলো কাঁটা বাটখারার পুনর্নবীকরণ শিবির। লিগাল মেট্রোলজি বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয় 2 দিনব্যাপী এই শিবির, যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা কাঁটা বাটখারা নিয়ে ভিড় করেছেন। লিগাল মেট্রোলজি বিভাগের আধিকারিক সম্রাট ঘোষ বলেন, মোহনবাটি বাজার ব্যবসায়ী সমিতির আবেদনে এই আয়োজন করা হয়েছে, যথেষ্ট সাড়া মিলছে।